নরসিংদীর মনোহরদী উপজেলার নারায়ণীতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মনোহরদী উপজেলার নারায়ণী আলাউদ্দিন নুরানী উচ্চ বিদ্যালয় ও নারায়ণী জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান করেছে স্বপ্ন ও জাহানারা ফাউন্ডেশন। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর 76 জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহসিন আহমদ। প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর অবসরপ্রাপ্ত পরিচালক প্রফেসর ইকবাল আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ডাক্তার জাকির আহমদ, অবসরপ্রাপ্ত মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপারভাইজার জলিল মিয়া, নারায়ণী আলাউদ্দিন নুরানী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিম, নারায়ণী জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাহমুদা সুলতানা, এছাড়াও শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।